সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ব্যাক পাবজি মোবাইলের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রথমে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের জন্য আজকে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো তার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ব্যাস এরকমভাবে সাপোর্ট দেখাতে যাও আর আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো যে নতুন প্যারাসুটের স্কিনটা এসছে, তো এই স্কিনটা তোমরা কীভাবে ফ্রিতে পাবে যেটা তোমরা থাম্বনেলে দেখলে। আর তার সাথেই বলবো যে আর একটা তোমাদের নতুন ইভেন্ট এসছে পাওয়ার রেঞ্জার্স টাইপের, আর আমি দেখতে পাচ্ছ মুখোশটা পেয়েছি। তো এইটা কীভাবে তোমরা পাবে, তো এর সাথে তোমরা আরও অনেক কিছুই পাবে, যেমন এজি কারেন্সি নামে যে নতুন জিনিসটা এসছে সেটাও তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। তো অনেকেই হয়তো জেনে গেছো, আর যারা জানে না বিশেষ করে তাদের জন্যই ভিডিওটা। তো বন্ধুরা, যারা লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য থাকছে একটা স্পেশাল গিফট। তো বন্ধুরা, প্রথমে শুরু করে দিই এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছ ইভেন্টের মধ্যে আসার পর এখানে তোমরা কিছু দেখতে পাবে, ডেট কন্ট্রোল নামে যে জিনিসটা আছে এখানে দেখতে পাচ্ছ, একটা বাটির মধ্যে প্রসাদের মতো কিছু সাজানো আছে। তো বন্ধুরা, এখানে হয়েছে তোমাদেরকে এটা কালেক্ট করতে হবে ডেলি। তো এখানে নানান ধরনের ইভেন্ট আছে, যেমন কিল 3 অ্যানিমিস, তাহলে পরে এখানে 3টে পাবে, তারপরে উপরে কিল 1 অ্যানিমি তো এখানে 1টা পাবে, সার্ভাইভ টোটাল 60 মিনিট তো এখানে 3টে পাবে, এরকম করে তোমরা এগুলো ডেলি কালেক্ট করবে, ঠিক আছে। তো এটা থাকবে হলো এই মাস, মানে মে মাসের 28 তারিখ পর্যন্ত। তো যেগুলো তোমরা কালেক্ট করে নেবে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে বহুত জিনিস পারচেস করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্যারাসুটের স্কিনটা, তো এটা তোমরা একদম ফ্রিতে পার্মানেন্ট পেয়ে যাবে, পাবজিওয়ালারা এটা সবাইকে পার্মানেন্ট দিচ্ছে একদম ফ্রিতে। আর তার নিচে দেখতে পাচ্ছ একটা বন্ধুরা দাসিয়ার স্কিন আছে। তো দাসিয়ার স্কিনটা এটা হলো টাইম লিমিটেড, তো দাসিয়ার স্কিনটা তোমরা না কিনলেই পারো, কারণ এটা 5 দিন থাকবে। তো তাও দেখিয়ে দিচ্ছি, দেখে না বন্ধুরা। আর বন্ধুরা, যদি তোমরা এটা পার্মানেন্ট কিনতে চাও তাহলে পরে এটার জন্য লাগবে তোমাদেরকে ইউসি প্রায় 900 কাছাকাছি। তো আমি তো ভাই এটা কিনবো না, বেকার অত টাকা ইউসি খরচ করে লাভ নাই। আর তার নিচে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক ক্রিয়েট কুপন পাওয়া যাচ্ছে, যেটা তোমরা এখান থেকে 20 খানা কালেক্ট করতে পারবে, মানে 2খানা সিলভার ক্রিয়েট কুপন পাবে। আর তার নিচে যেটা আছে সব থেকে শেষে, তো এটা হলো একটা পপুলারিটি। তো এটা যদি তোমরা এখান থেকে কালেক্ট করো তাহলে পরে তোমরা তোমাদের বন্ধুদেরকে পপুলারিটি দিতে পারবে, আর তার পপুলারিটি বাড়বে 200, ঠিক আছে। একটা সেন্ড করলে 200 পপুলারিটি এখান থেকে বাড়বে। তো আমার মতে যেটা বলে সেটা হলো তোমরা প্রথমে এখানে 125টা এই জিনিসটা দিয়ে, বাটির মতো এই জিনিসটা দিয়ে তোমরা প্যারাসুটের স্কিনটা প্রথমে পার্মানেন্ট নিয়ে নাও, কারণ পাবজিওয়ালারা তো অত কিছু দেয় না পার্মানেন্ট। তো এটা যেহেতু দিয়েছে, তো তোমরা তাড়াতাড়ি গেম টেম খেলে ওটা তোমরা কালেক্ট করে নাও। আর তারপরে এখানে দেখতে হবে বন্ধুরা আবার এখানে যে তোমাদের নতুন অ্যান্ডি ক্যারেক্টারটা আসবে, কিংবা বলো কার্লো। তো কার্লো ক্যারেক্টার কিংবা অ্যান্ডি ক্যারেক্টার কেনার জন্য যে তোমাদের ক্যারেক্টার ভাউচার কার্ড লাগে, তো ওই কার্ডগুলো এখানে এখন দিচ্ছে 30টা 25টা। তোমাদের মানে যখন যা ইভেন্ট আসবে তখনই এগুলো কালেক্ট করে নেবে, নাহলে পরে কিন্তু পরে ইউসি লেগে যাবে। তো তোমাদের যে অ্যান্ডি ক্যারেক্টারটা আসছে, তো অ্যান্ডি ক্যারেক্টারটা সাংঘাতিক, মানে দারুণ। কার্লো ক্যারেক্টারটাকে তখন নিবে না আর, মানে বলবে অ্যান্ডি ক্যারেক্টারটাই নিব। এমভিপি ইমোটটা বন্ধুরা কী বলবো, ঝাক্কাস একবারে। তো যখন তোমাদের অ্যান্ডি ক্যারেক্টারটা আসবে, সিজন 13-তে আসবে, তো চিন্তা করো না কোনো, এগুলো তোমরা এখন যা যা দিচ্ছে এগুলো তোমরা কালেক্ট করে নাও ক্যারেক্টার ভাউচার কার্ডগুলো। আর একটা যে ইভেন্ট আছে, চলো এবার সেইটার কথা বলি। তো বন্ধুরা, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ কার্টুন রেঞ্জার্স বলে একটা নতুন ইভেন্ট এসছে। তো এই ইভেন্টটা অনেকেই হয়তো খেলে নিয়েছো কালকে, আর কালকে যেটা তোমাদেরকে এখানে মানে অনেকেই হয়তো বুঝে গেছো এটা। তো এটা যেটা করতে হবে, যারা জানে না তাদের জন্য বলছি, তো এখানে তোমাদের লগ ইন হওয়ার সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাবে একটা, আর এগুলো যত তোমরা দেখতে পাচ্ছ পাশে গো গো বলে অপশান আছে, তো এগুলো দেখতে পাচ্ছ কমপ্লিট করতে হবে 1 ম্যাচ, এরকম নানান ধরনের মিশন আসবে, 40 মিনিট গেম খেলতে হবে, এইরকম ধরনের নানান ইভেন্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এজি কারেন্সি তোমরা পাবে 10টা করে। তো এখানে 10টা, আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে 20টা, আর তার নিচে আছে 40টা, ঠিক আছে। তো এখান থেকে মোট তোমরা কালেক্ট করতে পারবে কটা, এখানে তো পার ডে 10টা করে পাচ্ছ, প্লাস এখানে তোমরা পেয়ে যাবে, এটা একবার করেই পাবে 20টা আর 40টা, এগুলো একবার করেই পাবে। তো এজি কারেন্সিগুলো কিন্তু তোমাদের কাজের, যেই তোমরা অ্যাসেম্বলে ক্লিক করবে, অ্যাসেম্বলে ক্লিক করার পর এখানে দেখতে পাবে তোমাদের সামনে এই পেজটা খুলে গেছে। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, একটা ক্যারেক্টার, পুরো কার্টুন ক্যারেক্টার তৈরি করতে হবে। তো এখানে তোমরা একটা করে কার্টুন ক্যারেক্টার তৈরি করবে, আর নিচে দেখতে পাচ্ছ কার্ড লাগবে, আর কার্ডগুলো পাবে ওই মিশনগুলো খেলেই, যেগুলো আমি দেখালাম। তো এখানে রিওয়ার্ডসে যেই তোমরা ক্লিক করবে, রিওয়ার্ডসে ক্লিক করার পর এখানে দেখতে পাবে যে তোমাদের রিওয়ার্ডসে একটা কার্টুন আমি তৈরি করেছি, তার জন্য একটুখানি আগিয়েছে এখানে। আর এখানে যে লাস্ট পর্যন্ত আগাবে দেখতে পাচ্ছ পাওয়ার রেঞ্জার্সের পুরো ড্রেসটাই তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে, মানে টাইম লিমিটেডের জন্য। আর কিন্তু এজি কারেন্সিগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে, তো এজি কারেন্সিগুলোর জন্য এই ইভেন্টটা তোমরা খেলো। আর লাস্টে বলে দিচ্ছি চলো এজি কারেন্সি তোমাদের কী কাজে লাগবে। তো এখানে তো বলে দিলাম ইভেন্টগুলো, আর এই ইভেন্টটা থাকবে তোমাদের মে মাসের, মানে এই মাসের 18 তারিখ পর্যন্ত। তো তোমরা সেরকমভাবে খেলো আর এজি কারেন্সিগুলো কালেক্ট করে নাও, তাহলে পরে তোমরা এগুলো সব পেয়ে যাবে। তো এবার বলে দিই এজি কারেন্সিতে তোমরা কী কী কিনতে পারবে। তো এখানে শপের অপশানে আসার পর সব প্রথমে নিচে দেখিয়ে দিচ্ছে রিডিমে,
শপের অপশন আসার পর রিডিমে যাবে, তারপর দেখতে পাবে এখানে কিছু, যখনই মানে নতুন কোনো আপডেট আসে তো এখানে নতুন কিছু দেয় পাবজিওয়ালারা। তো এখানে দেখতে পাচ্ছ এজি কারেন্সি দিয়ে তোমরা এটা কিনতে পারো, 3600 লাগবে, কিংবা সিলভার কয়েন দিয়েও এটা পারমানেন্ট কিনতে পারো। তো এখানে এরকম টুপি এসছে, অনেক ধরনের জিনিস এসছে এখানে বন্ধুরা, কি বলবো, তোমরা যদি দেখো তো এটাই হলো তোমাদের যেটা বলছিলাম লাস্টের বেলায় গিফট দিব একটা, তো এইটাই, এটা হয়তো অনেকে জানে না। তো এখানে দেখতে পাচ্ছ সিলভার কয়েন দিয়ে তোমরা এই ড্রেসটা পারমানেন্ট কিনতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নিচে আমি একটা একটা করে সব ড্রেসগুলো দেখাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা সব এগুলো সিলভার কয়েন দিয়ে তোমরা কিনতে পারবে। আর একটা যেটা বাম্পার বিষয়, ঠিক আছে, তো চলো নিচে যাই, আমি দেখাচ্ছি এক এক করে। তো এখানে একটা হেভি বিষয় আছে যেটা হলো ব্যাগের স্কিন দিয়েছে ফ্রিতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিচে আমি একটা একটা করে নামাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটা জুতো এসছে লাল রঙের, এই একটা জুতো এসছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা হলুদ রঙের, যেগুলো ইভেন্টে এসেছিলো, ঠিক আছে। তো ইভেন্টে যখন এসেছিলো তখন আমার এগুলো নেওয়ার খুব শখ ছিল, কিন্তু আমি তখন পাইনি এগুলো। তো এখন যেহেতু সিলভার কয়েন দিয়ে দিচ্ছে, তো বন্ধুরা এগুলো তোমরা পারচেস করে নাও, মাত্র 1260 সিলভার কয়েন লাগবে, কিংবা এজি কারেন্সি দিলে 9000 লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা নানান ধরনের ব্যাগ স্কিন আছে, তো আমি এই দুটোর মধ্যে একটা পারচেস করে নিই, এটাও ভালো লাগছে, প্লাস আর একটা যেটা দেখালাম আমি হলুদ কালারের, তো সেইটাও ভালো লাগছে। তো কী করবো, দেখা যাক, হলুদটাই কিনে নিই। তো দুটোর মধ্যে হলুদটা বেশি ভালো লাগছে, তো প্রথমে আমি হলুদটা কিনে নিই, তারপর পরে এগুলো আবার কিনে নেব, আবার তো সিলভার কয়েন পাবোই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হলুদটা আমি এখানে সিলভার কয়েন দিয়ে পারচেস করে নিলাম। আর তারপর তোমরা এখানে আসার পর তোমাদের যদি সিলভার কয়েন থাকে, তাহলে যদি তোমাদের ব্যাগে স্কিন না থাকে, তাহলে পরে বন্ধুরা কী করছো, তাড়াতাড়ি আসো এখানে, এগুলো সব পারচেস করে নাও যেগুলো এখন ফ্রিতে দিয়েছে। আর এগুলো থাকবে এখন, এগুলো এখন যাবে না, ঠিক আছে। এগুলো যেহেতু দেয়, যেগুলো দেখেছি আজ পর্যন্ত দেয় সিলভার কয়েনে খুব মানে অল্পগুলোই গিয়েছে, মানে যাই না বলতে গেলে। তো এগুলো থেকে যাবে, তোমরা যদি না থাকে তোমরা কাল প্রথমে সিলভার কয়েন কালেক্ট করো কোনো কোনো জায়গা থেকে, তারপর এসে এগুলো পারচেস করে নেবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আউটফিটে আসার পর, এখানে দেখতে পাচ্ছ পুরো তোমরা সেট আউটফিট সেট পুরো পেয়ে যাবে এখানে এজি কারেন্সি দিয়ে। তো নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এজি কারেন্সি লাগবে 10800। তো এখানে এক একটা ড্রেসের এক এক রকম লাগবে, আর এখানে এসে তোমরা চেক করবে, দেখবে বহুত নতুন নতুন ড্রেস এসছে, আর যেগুলো তোমরা এজি কারেন্সিতে পেয়ে যাবে ফ্রিতে। আর এজি কারেন্সি তোমরা আরও কীভাবে কালেক্ট করবে, আরও কীভাবে পাবে, সেইগুলো নিয়ে যখনই কোনো ইভেন্ট আসবে কিংবা ফ্রিতে দেওয়া হবে এজি কারেন্সি, তখন আমি সেগুলো দিয়ে ভিডিও বানিয়ে দেবো, তোমরা কোনো টেনশন নিও না, বাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, তাহলে পরেই হবে। তো বন্ধুরা এখানে তোমরা আসবে, এক এক করে দেখবে যেটা তোমাদের পছন্দ সিলভার কয়েন দিয়ে কিনে নিবে, আর না হলে তোমরা যা সিজনে আছো কোন টায়ারে আছো বলে দাও, তো সেই টায়ারে তোমরা যখনই মানে সিজনটা শেষ হবে, সিজন 13 ঢুকবে, তখনই তোমরা সিলভার কয়েন পেয়ে যাবে, তখনও তোমরা এগুলো পারচেস করতে পারো, তখন পর্যন্ত এগুলো থাকবে। তো বন্ধুরা ব্যাস এটাই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।